সকাল সকাল ভয়াবহ পথ দুর্ঘটনা হয়ে গেল দুর্গাপুরের মুচিপাড়া সংলগ্ন এলাকায়। আজ ভোর 4টে নাগাদ রাঁচি থেকে কলকাতাগামী বাসে হঠাৎই আগুন লেগে যায়। ঘটনাটি ঘটে দুর্গাপুরের মুচিপাড়া সংলগ্ন এলাকায়। প্রায় 50 জন যাত্রী এই বাসে ছিলেন, তাদেরকে নামিয়ে নেওয়া হয়। কেউ হতাহত হয়নি বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 2টি ইঞ্জিন ও নিউটাউনশিপ থানার পুলিশ। দুর্গাপুর থেকে ঘড়িঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।